বিরতির পর আবারও আপনাদের স্বাগত। শিবনা বিধানসভার হেজামরা আডি ব্লকের অধীন শানখলা এডিসি ভিলেজ, এই ভিলেজের অধীনে দশঘরিয়া এলাকায় 290 মিটার ব্রিক্সোরিং রাস্তার কাজে অনিয়ম ধরা পড়েছে। দশঘরিয়া এলাকায় নির্মীয়মান এইসব 290 মিটার রাস্তার 200 মিটারের ইট পাতানো হয়ে গেছে। অভিযোগ, ব্রিক্সোরিং রাস্তার যে ইট পাতানো হয়েছে কিছু কিছু জায়গায় বাজে ইট দেওয়া হচ্ছে। হেজামরা ব্লকের ইঞ্জিনিয়ার অমৃতদেব বর্মা এই কাজটি করাচ্ছেন, অর্থাৎ এই কাজে আয়ও তিনি নিজেই। তিনি কাজ তদারকি করেছেন ভূপেন্দ্র দেববর্মা। তিনি জানাচ্ছেন 2-3 গাড়ি ইট, বাজে ইট এসেছে। ইটগুলো এতটাই নিম্নমানের, গাড়ি থেকে নামানোর সাথে সাথে ইট ভেঙে যাচ্ছে। এখানে না বললেই নয় অবশ্যই যে হেজামরা ব্লকের অধীন সমস্ত কনস্ট্রাকশন কাজের ইট সরবরাহ করে ভোলা ইট ভাটা। হেজামরা ব্লকের ইঞ্জিনিয়াররা জানিয়েছেন সরকারিভাবে 13.85 টাকা দেওয়া হয় প্রতি ইটের দাম। যখন কোনো কাজ করানো হয় তখন এস্টিমেট অনুযায়ী ইটের হিসাব দিয়ে দেওয়া হয় ইট ভাটাকে। সেই মতো ইট ভাটা ইট পৌঁছে দেয় কাজের জায়গায়। ইট ভাটাগুলো প্রায়শই ভালো ইটের পাশাপাশি কয়েকটি গাড়ি খারাপ ইট পাঠিয়ে দেয়, যার কারণে বদনাম হতে হয় ইঞ্জিনিয়ারদের এবং তার পাশাপাশি এই বিষয়গুলোকে কেন্দ্র করেই সমস্যা হয় আগামী দিনের রাস্তাগুলোতে। গোটা ঘটনাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন ভূপেন্দ্র দেববর্মা শুনব। এটি কয় কিলোমিটার পর্যন্ত ইটের সলিং গুলি টেন্ডার গুলি বাইরে হয়েছে, কাজটা কত আছে নামে? 290 মিটার। একটু জোরে বলেন, কে কাজ করাইতেছে? কাজ করাইতেছে ইঞ্জিনিয়ার। কোন ইঞ্জিনিয়ার, নাম কি ওনার? অমৃত দেবরমা। কয় কিলোমিটার মতন কাজ হয়েছে? 120 মিটার মতন কাজ তো মোটামুটি কমপ্লিট। তারপর যেটা ইটটা আমি দেখলাম যে খুব খারাপ কন্ডিশনে, ভালো না এটি বেশি, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এদিকে ভালো ভালো ইট কয়েকটা গাড়ি এরকম ইটই আগে কেন আইব গাড়িটা? এটা তো আমি জানি না, সঠিকভাবে ইট কিন্তু লাগানোর কথা ছিল, কিন্তু কেন লাগাইছেন না? আপনার নাম? ভূপেন্দ্র দেব। এটি ইটটা ভালো না তাই তো? ইট কি ভালো নি? কই গাড়ি আইছে? দুই গাড়ি আইছে। এই এলাকার নাম দশঘরিয়া। কত মিটার রাস্তা? 290। কোন পঞ্চায়েত অন্তর্গত? এটি শানখোলা। ব্লক কোথায়? আপনার নাম? ভূপেন্দ্র দেববর্মা। থ্যাংক ইউ। আপনারা শুনলেন কি জানিয়েছেন সংশ্লিষ্টরা, এবং খারাপ ইটের ফলে আগামী দিনে রাস্তাগুলো খারাপ হয়ে যায় এই বিষয়টাই কিন্তু উঠে আসে। স্বাভাবিকভাবে ইট ভাটাগুলো ভালো ইট পাঠানোর পাশাপাশি তারা 1-2 গাড়ি খারাপ ইট পাঠিয়ে দেয়, এবং ইটগুলো এতটাই খারাপ থাকে যে গাড়ি থেকে নামানো মাত্রই সেই ইটগুলো ভেঙে 2-4 টুকরো হয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু দেখা গেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে আগামী দিনে যাতে এরকমের ঘটনা না ঘটে সেই দাবি কিন্তু এলাকাবাসী করছে। সময় চট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।